আজ জাতীয় শোক দিবস 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু মেডিকেলে মাওলানা দেলোয়ার হুসাইন সাইদির মৃত্যু, ঢাকায় জানাজার দাবিতে হাসপাতালে জামাত শিবিরে বিক্ষোভ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জ্বালাও পোড়াও করায় বিএনপির রাজনীতি, তারা যে কোনো সময় নাশকতা করতে পারে। নির্বাচন ব্যবস্থা, প্রশাসন ও গণমাধ্যম নিয়ন্ত্রণ করে একদলীয় শাসন টিকিয়ে রাখতে চাইছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকার বা বর্তমান সরকারের পদত্যাগের কথা আজ পর্যন্ত বলেনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দেশে জঙ্গি গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতারা। কেরানীগঞ্জের গদারবাগে কেমিক্যাল কারখানায় আগুন, চারজনের মৃত্যু। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন বেলুচিস্তান আওয়ামী পার্টি বিএপির নেতা আনোয়ারুল হক কাকার। শারজা এফসি চ্যাম্পিয়ন্স লিগে আজ প্রাথমিক রাউন্ডে স্বাগতিক ক্লাব শারজা এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস।